নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই, আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজ্য সরকার কৃষি ক্ষেত্রকে বহুমুখীকরণের উপর বিশেষ জোর দিচ্ছে। শিলচরে পর্যালোচনা সভা শেষে বললেন কৃষিমন্ত্রী অতুল বোরা। অবৈধ ডকুমেন্ট বানিয়ে ভারতে বসবাস করছে এক বাংলাদেশি যুবক, হাইলাকান্দি পুলিশের হাতে আটক যুবক, জব্দ বহু অবৈধ নথিপত্র। হাজার হাজার পড়ুয়ারা রাজপথে নেমে প্রতিবাদ, শীঘ্র সড়ক সংস্কার না হলে জাতীয় সড়ক অবরোধের ডাক। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। রাজ্য সরকার কৃষি ক্ষেত্রকে বহুমুখীকরণের উপর বিশেষ জোর দিয়েছে, যাতে করে লাভজনক সব ফসল উৎপাদন করে কৃষকরা তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে পারে। একথা বলেছেন রাজ্যের কৃষি, উদ্যান শস্য, পশুপালন ও পশু চিকিৎসা, সীমান্ত সুরক্ষা ইত্যাদি বিভাগের মন্ত্রী অতুল বোরা। বরাক উপত্যকা সফরে এসে মন্ত্রী সোমবার শিলচরে জেলাশাসকের কার্যালয়ে বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন। বৈঠকের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি কৃষিক্ষেত্রের বহুমুখীকরণের সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান। বরাক উপত্যকায় কৃষিক্ষেত্রের উন্নতির সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার কৃষি জমিতে জলসেচের জন্য পাম্প সরবরাহ করেছে, কিন্তু বরাক উপত্যকায় ভূগর্ভস্থ জলস্তর রাজ্যের অন্যান্য জেলার তুলনায় অনেকটাই নিচে রয়েছে। তাই এই উপত্যকায় পাম্প ব্যবহার করে কৃষি জমিতে জলসেচের ব্যবস্থা করতে গিয়ে অনেক সময় সমস্যায় পড়তে হয়। উপত্যকায় কৃষিক্ষেত্রের উন্নতিতে ভূগর্ভস্থ জলস্তর নিচে থাকাটা এক সমস্যা, তবে এরপরও সরকার গোটা রাজ্যের সঙ্গে উপত্যকায় কৃষিক্ষেত্রের উন্নতিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর জন্য কৃষিক্ষেত্রের বহুমুখীকরণ সহ লাভজনক সব ফসল উৎপাদনের জন্য কৃষকদের উৎসাহ দেওয়া হচ্ছে। বহুমুখীকরণের ব্যাখ্যা করে তিনি বলেন, কোনো নির্দিষ্ট জমিতে একই ধরনের ফসল উৎপাদন লাভজনক হতে পারে না। লাগাতার বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করলে তা যেমন আর্থিক দিক দিয়ে লাভজনক হবে, তেমনি সহায়ক হবে জমির উর্বরতা বৃদ্ধির ক্ষেত্রেও। শিলচর, করিমগঞ্জ আর হাইলাকান্দিলে বলে আছি, আহিয়েই আজি আমি সন্মানীয় দুগৰাকী বিধায়ক আছে, জেলার আয়ুক্ত, সিনিয়র অফিসিয়াল, এসপি, বিভিন্ন বিভাগের সকল বিভাগের বিষয়া সকলে আছিল। আমি প্রতিটি বিভাগের রিভিউ করল। তো আমি দেখিছো যে তুলনামূলকভাবে বিভিন্ন বিভাগ বিভিন্ন জেলাতকৈ যথেষ্টখিনি আগবাঢ়ি আছে। কারণ আপনাদের জানে যে এটা সময়ত বরাকর কেউখন জেলায় যথেষ্ট পিছপৰি আছিল, ইয়ার রাস্তা পদূলির অবস্থান আছিল, একশয়বুরি সমস্যায় বরাকর জনসাধারণক জর্জরিত করে রাখিছিল। কিন্তু এটা পরিস্থিতি যথেষ্ট পরিবর্তন ঘটিছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার দূরদর্শী আর বলিষ্ঠ নেতৃত্বত যা তিনটা বছর বরাকর ছবিখন সম্পূর্ণ বদলি হয়ে গেছে। ইয়াত বহুত ডাঙর ডাঙর স্কিমও লওয়া হয়েছে। ইরিগেশনত 700 কোটি টাকাতক এটা তাতকৈ বেশি টকার নতুন স্কিম রাজ্যখনের কতো হওয়া নাই, তেনকাটা স্কিম লওয়া বলে জানি মই আনন্দিত হয়েছো। আর বহুতখিনি আপনাদের জানেই যে ইয়াত মিউনিসিপাল কর্পোরেশন হব, নতুন নতুন আসনি আছে বিভিন্ন ধরনের, এইবিলাকর আমি পর্যালোচনা করছো আর নির্দিষ্ট সময়ের ভিতর যাতে কামখিন হয়ে উঠে তার কারণে আমি নির্দেশ দিছো। আর এই গোটে কথাখিন মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক অবগত করিম, তখন নিজেও আহি গেছে, আজি কেদিনমান আগতে সতীর্থ মন্দির রঞ্জিত দাস ডাঙরিয়াও আহি গেছে। গিয়ে আমি এই পর্যালোচনার উপরও আমার মিত্র দল ভারতীয় জনতা পার্টি, গণ পরিষদের কর্মকর্তাসকলেরও পাবলিকর মত বিনিময় করিম। সরকার যা আসনি সেই আসনিবিলাকর সুফল কেনে ধরনের লাভ করেছে ইমানখিন। অবৈধ ডকুমেন্ট বানিয়ে দীর্ঘ 12 বছর থেকে ভারতে বসবাস করছে এক বাংলাদেশি যুবক, তার নাম মোহাম্মদ সিয়ামউদ্দিন। সোমবার রাতে লালা মঙ্গলবাড়ি বাজারে এক ভাড়াঘর থেকে লালা পুলিশ এই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে লালা পুলিশ বিভিন্ন অ্যাক্ট এক মামলা গ্রহণ করে। এই যুবককে আশ্রয় দেওয়া লালা ধনুপুরি গ্রামের তাজউদ্দিন চৌধুরীর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। উভয়কে আজকে পুলিশ আদালতে তুলে জেল হাজতে প্রেরণ করবেন বলে জানা গেছে। লালা থানার দায়িত্বপ্রাপ্ত প্রবেশনারি ডিএসপি প্রতিমনাথ জানান, মোহাম্মদ সিয়ামউদ্দিন মূলত বাংলাদেশের সিলেট জেলার
কানাইঘাটের বাসিন্দা। সে দীর্ঘ ১২ বছর আগে করিমগঞ্জের কাটাতার টপকিয়ে ভারতে প্রবেশ করে এখান থেকে চলে যায় গুয়াহাটি, তারপরে চলে যায় বেঙ্গালুরু, সেখানে কয়েকদিন থেকে চলে যায় হায়দ্রাবাদে। সেখানে কর্মসূত্রে পরিচয় হয় লালা ধনীপুর গ্রামের তাজউদ্দিন চৌধুরীর পুত্র সাবির আহমেদের সাথে। সেখান থেকে বিগত দুই মাস আগে লালা ধনীপুর গ্রামের তাজউদ্দিন চৌধুরীর পরিবারের বসবাস শুরু করেন। তাজউদ্দিন নিজের ছেলের পরিচয় দিয়ে প্যান কার্ড আধার কার্ড বানিয়ে দেন। এরপর সে লালা মঙ্গলবাড়ি বাজারে এক হোটেলের কর্মচারীর কাজে যোগ দিয়ে সেখানে এক ভাড়া ঘরে আশ্রয় নেয়। সোমবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে তারা গ্রেফতার করে নিয়ে আসে তাকে। পরে তার সূত্র ধরে তাজউদ্দিনকে গ্রেফতার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালায়। পরে তার কাছ থেকে অবৈধ নথিপত্র উদ্ধার করে পুলিশ। সমগ্র বরাক জুড়ে যখন সিংহানিয়া গ্রুপের কালোবাজারে নিয়ে উত্থাল, ঠিক তখন বাংলাদেশি এই যুবকের গ্রেফতারের বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে লালা অঞ্চলে। নাম কোন জায়গা? বাংলাদেশ। কবে আইছো? ডকুমেন্ট কি বানাইছো? আধার কার্ড, প্যান কার্ড। কার নামে? কার নাম? নামটা তাজউদ্দিন নামে। স্যালারি হিসাবে? এখান থেকে এসো। কবে উঠে আনছো? কালকে উঠে আনছো। প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়কটি প্রায় ৪ বছর ধরে মরণ ফাঁদে পরিণত হয়েছে। ওই সড়ক সংস্কারের দাবিতে হাজার হাজার ছাত্রছাত্রী, ভুক্তভোগী জনগণ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী কর্মকর্তারা রাজপথে নেমে প্রতিবাদ করে সড়কের উপর ধানের চারা রোপণ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। শীঘ্র গণদাবি পূরণ না হলে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধে বসবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগী জনগণ সহ ছাত্রছাত্রীরা। ১৫,০০০ জনগণের ৬ নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযোগ রক্ষাকারী ওই সড়ক। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইমারি থেকে শুরু করে কলেজ পর্যন্ত ৫,০০০ ছাত্রছাত্রীদের যাতায়াতের একমাত্র ভরসা ওই গ্রামীণ সড়কটি হলেও দীর্ঘ বছর ধরে মরণ ফাঁদে পরিণত হওয়ার সংস্কারের দাবি জানিয়ে লাগাতার মৌখিক ও লিখিত আবেদন নিবেদন করে আসার সত্ত্বেও কোনো পক্ষই বিন্দুমাত্র গুরুত্ব না দেওয়ায় পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল ৮:৩০ থেকে স্থানীয় জনগণ সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানায় এবং সড়ক সংস্কার না হলে পরবর্তীতে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহৎ আকারে আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। দুর্ভাগ্যজনক কথা, আজকে আমরা বৈরপুর তথা তারাপুর তথা অত অঞ্চলের মানুষ নিয়ে আজকে মনে করা প্রতিবাদী হয়েছি। আমাদের এখানে স্কুল আছে ৮-১০টা, তো এই স্কুলের সে একমাত্র রাস্তা হইল এই রাস্তা। তো এই রাস্তা দিয়ে মনে করো আমরা ১০-১২,০০০ ছাত্র চলাচল করে, এ ১০-১২টা গ্রাম আছে। তার কারণে আমরা মনে করো রাস্তার বিরুদ্ধে আমরা বক্তভোগী, রাস্তার বেহাল অবস্থা নিয়ে আজকে আমরা প্রতিবাদে আইসি স্কুলের ছাত্রছাত্রী নিয়ে, যাতে আসাম সরকারে আমাদের এই দাবিগুলো অতিসত্বর পূরণ করে, যাতে আমাদের রাস্তা অতিসত্বর মেরামতি করার লাগে আমরা এই দাবি জানাই আর আসাম সরকারের কাছে। আমরা জানি আসাম সরকারে সরকারের শিক্ষার দিক দিয়ে তাই অনেক অগ্রসর, তার কারণে গিয়ে আমরা মনে করো আজকে এই স্টুডেন্ট ছাত্র নিয়ে আমরা মনে করো এই প্রতিবাদ করতে বাধ্য হয়েছি। জেলা শাসকের কাছে একটা মেমোরাম দিয়েছি, আমাদের কাটিগোড়ার বিধায়কের কাছে একটা দিয়েছি, আর কাটিগোড়া সার্কেল অফিসারকে একটা দিয়েছি, আর পিডাব্লিউ ইঞ্জিনিয়ার পিডাব্লিউ অফিসকে একটা আমরা দিয়েছি মেমোরাম। আজকে এই মেমোরাম আমরা দেওয়া সত্ত্বেও যদিও আমরা এই মেমোরামের পরবর্তী কোনো রেসপন্স পাই না, তাতে পরবর্তী পদক্ষেপ আমরা বৃহত্তরভাবে পদক্ষেপ নেব আমরা। শিলচর থেকে খলিল বাগান হয়ে ডলু যাওয়ার সড়কটি তৈরির বছর ২-এর মধ্যে বিভৎস রূপ ধারণ করেছে। এর জেরে দুর্বিষহ দুর্ভোগ পোহাচ্ছেন লোকজন।
সড়কটিতে অসংখ্য পুকুর সমা বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এ নিয়ে ঠিকাদার দীপঙ্কর দেবের কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল সহ স্থানীয় লোকজনেরা। তারা বলেন, সড়ক তৈরির কাজ চলাকালীন বার কয়েক কাজের গুণগত মান নিয়ে সরব হলেও কোনো কর্ণপাত করেননি ওই ঠিকাদারের লোকজনেরা। অত্যন্ত নিম্নমানের কাজের দরুনই বর্তমানে বেহাল হয়ে পড়েছে সড়কটি। সরকারের কোটি কোটি টাকা ব্যয় করে নির্মিত সড়কটিকে মোটা অঙ্কের দুর্নীতির সাক্ষ্য দৈন্যদশাময় সড়কটি। নাম তো শিবম। হ্যাঁ শিবম। শিবম কি? শিবম বাবরি। বাসা কোন জায়গায়? বাসা হচ্ছে সামনে। ওই যে রাস্তাটা কাজ কতদিন হয়েছে? রাস্তা কাজ রাস্তা বানার 2 বছর হয়ে গেছে। কে করছে জানি না, এইগু জানি। এই যে বাংসা যে এটাকে রিপেয়ারিং করে নানি না? এখন তো বর্তমানে রিপেয়ারিং কাম শুরু হয়েছিল, আবার বন্ধ হয়ে গেছে। এটা কে মানে কতদিন থেকে এরকম অবস্থা রাস্তার? মোটামুটি 3 মাস। এত তোমরা সমস্যা হয় না রাস্তা চলাচল করতে? এটা কোন রাস্তা গো তো? এটা তো খরিলটি পাথরটিলা। এটা কি আর ডলুবার হয় নানি? হ্যাঁ ডলু। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়েবেটিছ হলে এইদৰে সোধে, ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছেনে, যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়েবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। প্ৰতিদিনে লাগে ছালৰ দৰে লুক নহয়নে? কিন্তু প্ৰতিদিনে ছাললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা ছালন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়র স্যালন প্রফেশনাল ক্যারাটিন আর আগন অয়েলর হইতে ফ্রিজ কন্ট্রোল করে 72 ঘন্টা লৈকে। প্রতিদিনে হৈরক স্টাইলিশ হৈরক হাজু ট্রেসমে এটা ঘরতে স্যাল। আর সার কিনিবলৈ কোনো অহাই নাই? কথা নাই, 10 টকার সার্ফ এক্সেলেরে এই যে দিদাক গুছি যাব। সার্ফ এক্সেল মাত্র 10 টকাত। স্কুল যাবলৈ রেডি? 1942 ভারত ত্যাগ আন্দোলন, 1947 ভারতর স্বাধীনতা। কৰপৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা। প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতি ক্ষণে ৰেডি, কাৰণ কনচেনট্ৰেচন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হল প্ৰমাণিত, যাতে লৰা ছোৱালী হয় শাপ। ফসি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈ কে যোৱা টান। এতিয়া হৈ পৰে নহয় ইজি। তোজোর বাড়ি অহা গ্রোথর বাবে পুষ্টি যাতে কম হয় নপরে, হে জুনিয়র হলিক্স। ইয়াৰ DHA, প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজুৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ। মুথুত ফাইনেন্সৰ পৰা গোল্ড লোন লওঁতে সন্দেহ কৰিবলৈ একো নাই, কাৰণ ইয়াত আছে সম্পূৰ্ণ স্বচ্ছতা, 100% ভৰসা আৰু সুৰক্ষা। সেয়েতো মুথুত ফাইনেন্স হ'ল ভৰসা ইণ্ডিয়া। গতিকে গোল্ড লোন লোৱাৰ বাবে কল কৰক 1-800-313-1212 লৈ। আরে দাদা, এক্সকিউজ মি, আপনি ভাগরি পড়া যেন লাগিছে, আপনি বহক। মাছ বয়সতে বুড়া মানুষের দরে ভাগর, সে সদাই লোক রিভাইটেল এইচ। ইয়ার 19 বিধ মাল্টিভিটামিন্স, মিনারেলস আর ন্যাচারাল জিঙ্কসিংয়ে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি করে আর দিয়ে 30% বেশি এনার্জি মাত্র 30 দিনতে। রিভাইটেল এইচ। মুথুত ফাইন্যান্সে কিন্তু হতিকা জুড়ি আপনার ভরসা অব্যাহত রাখিছে আর চিরদিন রাখিব। মুথুত ফাইন্যান্স, হতিকা জোড়া ভরসা চিরদিনের বাবে। ইন্ডিয়ার নাম্বার 1 most trusted financial services brand. Gotike gold loan or babe call korok 1-800-313-1212 lui. Fire elam birotir por. মঙ্গলবার কাছাড় জেলার বরখলা তিমুখা বাজার এলাকায় রাইজের দলে আদর্শে আদর্শিত হয়ে কাছাড় জেলা রাইজের দলের সভাপতি জাবেদ মিয়াদাত লস্করের হাত ধরে বিভিন্ন দল ত্যাগ করে প্রায় 50 জনের অধিক লোক রাইজের দলে যোগদান করে। এদিন কাছাড় জেলার রাইজের দলের সভাপতি জাবেদ মিয়াদাত লস্কর সহ অন্যান্য কর্মকর্তাদের উষ্ণ অভ্যর্থনায় জানান স্থানীয়রা। এই উপলক্ষে এদিন এক অনুষ্ঠানের ও আয়োজন করে বরখলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সহ কংগ্রেস ইউডিএফকে তীব্র ভাষায় তুলোধনা করলেন রাইজর দলের কাছাড় জেলার সভাপতি জাবেদ মিয়াদাত লস্কর সহ অন্যান্যরা। আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কাছাড় জেলায় প্রচুর সংখ্যক লোক বিভিন্ন দল ত্যাগ করে রাইজের দলে যোগদান করবেন এবং দলকে আরও শক্তিশালী করবেন বলে তারা আশাবাদী। পরে এই এলাকার পুরুষ মহিলাদের গামোছা দিয়ে সংবর্ধনা দিয়ে দলে যোগদান করানো হয়। এদিন যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলার রাইজের দলের সভাপতি জাবেদ মিয়াদাত লস্কর, সাধারণ সম্পাদক রুবেল লস্কর, সম্পাদক মিনাল মজুমদার, প্রাক্তন গ্রুপ মেম্বার হাজিনুর আবদিন মাজার ভুইয়া সহ বিশিষ্টজনেরা। কমিটি গঠনের জন্য আজকের একটা সভা আয়োজন করা হয়েছে। এই সভাতে প্রায় 50 জনের অধিক রাইজের দলে যোগদান দেওয়া হয়েছে এবং বড়খলা আহ্বায়ক কমিটির একটা টিম আমি মানে বড়খলা সমষ্টির আহ্বায়ক কমিটি একটা বানিয়ে আজকে দেওয়া হয়েছে এবং অনাগত দিনে এই বড়খলা সমষ্টির বৃহত্তর যে জ্বলন্ত সমস্যা আছে, যেমন আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা অবগত হলাম যে এই এরিয়াতে অনেকগুলো ঘরে স্মার্ট মিটারের একটা প্রবলেম চলছে। এই স্মার্ট মিটার দিয়ে প্রতিটা মানে 15 দিন 20 দিন পরে পরে 2000-3000 করে এই যে স্মার্ট মিটারের নামে যে গভর্নমেন্ট যে টুল ট্যাক্সগুলো বসিয়েছে মানে প্রত্যেকটা মানুষের ঘরে, প্রত্যেকটা জনগোষ্ঠী, জাতি জনগোষ্ঠী, প্রত্যেক জনসাধারণ মানুষের ঘরে এই টুল ট্যাক্সের মাধ্যমে আদানির কাছে এই সমস্ত ট্যাক্সগুলো যাচ্ছে। তো যার জন্য এই আজকের সভায় অবগত হলাম যে স্মার্ট মিটারের অনেক সমস্যা এই বড়খলাতে রয়েছে এবং অনাগত দিনে এই স্মার্ট মিটারের জন্য আমরা এই বড়খলার রাজপথ রাইজের দলের ব্যবস্থাপনায় বড়খলার এজিএম অফিস, বড়খলার এসডিও অফিস আমরা ঘেরাও করব আগন্ত দিনে এবং এই এরিয়াতে আমার যারা আমার বৃদ্ধ বোনেরা আছেন, বৃদ্ধ মারা রয়েছেন, আজকে দেখা গেছে ওদের ঘরে বিগত দিন থেকে বন্যার পর থেকে, বন্যার আগ এবং পর থেকে ওদের কোনো মানে অরুণোদয় কী জিনিস ওরা জানে না। সরকারের প্রত্যেকটা প্রকল্প থেকে এই আমার মা বোন দাদারা বঞ্চিত। তো সেই হিসাবে আজকে ওরা যেভাবে বলল যে বিধায়কেরও কোনো ভূমিকা নেই বা বিধায়কও এই দেখাশোনা করার জন্য, খবরাখবর নেওয়ার জন্য আসেননি ওদের পাশে, তাই আমরা রাইজের দলের পক্ষ থেকে আগন্ত দিনে এই বড়কলা বাজারের বা বড়কলা শেষশ্রী অঞ্চলের এরিয়ার পুরো বড়কলা এরিয়ার প্রতিটা মানুষের সমস্যা নিয়ে রাইজর দল ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আকারে এই দরিদ্র অসহায় মানুষকে নিয়ে আমরা আগন্ত দিনে বৃহত্তর আকারে প্রোগ্রাম প্রতিবাদের কার্যসূচি আমরা হাতে নেব। ধন্যবাদ। আজ কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন সমিতি কাছাড়ের পক্ষ থেকে একটি সাইকেল র্যালির আয়োজন করা হয়। সকাল 9টায় শিলচরে শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সবুজ পতাকা দেখিয়ে সাইকেল র্যালির সূচনা করেন সমিতির সভাপতি প্রাক্তন শিক্ষিকা গৌরী দত্ত বিশ্বাস ও অল আসাম কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন কমিটির অন্যতম উপদেষ্টা ও অল আসাম গভর্নমেন্ট স্কুল টিচার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি আজহার হোসেন। র্যালি শুরুর পূর্বে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি সিহাবুদ্দিন আহমেদ। তিনি বলেন, বীরাঙ্গনা কনকলতা পরাধীন ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের অপশাসনের বিরুদ্ধে লড়াই করে 1942 সালের 20 সেপ্টেম্বর শহীদ হয়েছিলেন। তার চেতনা ছিল সম্পূর্ণ অসাম্প্রদায়িক, অথচ আজ স্বাধীনতার 78 বছর পর মানুষের সাথে মানুষের বিভাজন তৈরির অপচেষ্টা চলছে। তিনি বলেন, কনকলতার জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে যাতে মানুষের মধ্যে, বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে, দেশাত্মবোধের চেতনাকে শক্তিশালী রূপে গড়ে তোলা যায়। সাইকেল র্যালির সূচনায় সেখানে উপস্থিত ছিলেন সমিতির অন্যতম উপদেষ্টা প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ, সহসভাপতি অধ্যাপক স্মৃতি পাল, সুব্রত চন্দ্র নাথ, সম্পাদক দুলালী গাঙ্গুলি, ভবতোষ চক্রবর্তী, স্বাগতা ভট্টাচার্য, গৌরচন্দ্র দাস, পল্লব ভট্টাচার্য, স্বাগতা চক্রবর্তী, পরিতোষ ভট্টাচার্য, টুলু বাক্তি প্রমুখ। সাইকেল র্যালি সোনাই রোড হয়ে সোনাবাড়ি ঘাটে পৌঁছালে সেখানে ইয়াংস্টার ক্লাবের পক্ষ থেকে সাইকেল আরোহীদের সংবর্ধনা দেওয়া হয়। সেখানে সমাজকর্মী সাংবাদিক আলী আফসার আসু চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সাইকেল আরোহীরা ধলাই পৌঁছালে তাদের স্বাগত জানায় ধলাই অঞ্চলের অন্যতম বৃহৎ সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা মাতৃভূমি এনজিও এর সভাপতি শীতাংশু দাস, অশোক দাস, বাপ্পা পাল, প্রদীপ পাল, শঙ্কর ভট্টাচার্য, পিঙ্কু বর্মন, প্রবীণ বর্মন, রিপুল বর্মন, উদিত বর্মন,
আলমিন খাসিয়া প্রমুখ। সাইকেল র্যালি দুপুরে ভাগাবাজারের বাম বিদ্যালয়ে হাইস্কুল প্রাঙ্গণে পৌঁছালে স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা তাদের স্বাগত জানান। সেখানে শহীদ কনকলতার জীবন ও সংগ্রামের বিষয়ে ছাত্রছাত্রীদের অবহিত করাতে অনুষ্ঠিত হয় একটি আলোচনা সভা। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি প্রাক্তন শিক্ষক সুব্রত চন্দ্র নাথ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ শামসুল হক বড়ভুইয়া। সভার সঞ্চালনা করেন যুতিকা রানী দাস। নজরুল ইসলাম রচিত একটি কবিতা আবৃত্তি করেন। এছাড়াও সভার শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের সম্পাদক দুলালী গাঙ্গুলী। আজকের সাইকেল র্যালিতে শিলচরের সরকারি বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় বিদ্যাপীঠ হাইস্কুল, কাছাড় হাইস্কুল, সোনাবাড়িঘাটের মইনুল হক হায়ার সেকেন্ডারি স্কুল, শিলডুবির ভোজহরি মুসাফির হাইস্কুল, নরসিংপুরের স্বর্ণলক্ষ্মী হায়ার সেকেন্ডারি স্কুল, কাবুগঞ্জের লক্ষ্মীচরণ হায়ার সেকেন্ডারি স্কুল, পানিবোড়া হাইস্কুল ইত্যাদি শতাধিক ছাত্র অংশ নেয়। একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের স্বপ্ন তারা দেখেছিলেন, তদানীন্তন বিপ্লবীরা কনকলতাও সেটা দেখেছিলেন, কিন্তু আজ আমরা তার বিপরীতে কি দেখতে পাচ্ছি? হাজার হাজার শহীদের রক্তে রঞ্জিত এই স্বাধীনতা মুষ্টিমেয় কিছু আপোষকামীদের নেতৃত্বের ফলে এই স্বাধীনতার অর্থটাই আমাদের কাছে অর্থহীন হয়ে দাঁড়ালো। আমরা রাজনৈতিকভাবে স্বাধীন হয়েছি, একথাকে ও স্বীকার করবে না, আমিও করি না। আমরা স্বাধীন দেশ, কিন্তু এই স্বাধীনে কি স্বাধীনতাটা আমরা ভোগ করছি? দেশের কোটি কোটি নিরন্ন মানুষ আজ রাস্তায় পড়ে মরছে, চিকিৎসা নেই, শিক্ষা নেই, বাসস্থান নেই, পরনের কাপড় পর্যন্ত নেই। আর একদিকে মুনাফাখোররা তাদের সম্পত্তি লক্ষ লক্ষ কোটি গুণ বাড়িয়ে তুলছে। অন্যায় অবিচার, সেটা ব্রিটিশ সাম্রাজ্যবাদের সময় যেমনটা ছিল এখনো ঠিক তেমনি রয়েছে। 1947 সালের পরই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কিন্তু সেই সঙ্গে ভারতবর্ষে ব্রিটিশ শোষকের পরিবর্তে দেশীয় কালো চামড়ার শোষকরা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। রাজ্য সরকার কৃষিক্ষেত্রকে বহুমুখীকরণের উপর বিশেষ জোর দিচ্ছে। শিলচরে পর্যালোচনা সভা শেষে বললেন কৃষিমন্ত্রী অতুল বরা। অবৈধ ডকুমেন্ট বানিয়ে ভারতে বসবাস করছে এক বাংলাদেশি যুবক। হাইলাকান্দি পুলিশের হাতে আটক যুবক, জব্দ বহু অবৈধ নথিপত্র। হাজার হাজার পড়ুয়ারা রাজপথে নেমে প্রতিবাদ, শীঘ্র সড়ক সংস্কার না হলে জাতীয় সড়ক অবরোধের ডাক। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।